হ্যালো কবুতর ভাই ভাই বন্ধুগণ, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে পহেলা বৈশাখ, সবকে নববর্ষের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমার লফটে আমি এবছর যে কবুতরের বাচ্চাগুলো করেছি, আপনাদেরকে আমি কবুতর বাচ্চাগুলো দেখাতে চাই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কবুতর বাচ্চাগুলো কেমন হয়েছে। তো আমি একটা একটা করে কবুতর বাচ্চা দেখানো শুরু করি। এই যে সর্বপ্রথম আপনাদেরকে একটা কবুতর দেখাচ্ছি, এটা আমার একটা কাজ করা কবুতর। দেখুন এর চোখগুলা, দেখুন খুব ভালো একটা বাচ্চা, এখনও জিরো পরের। আর কবুতরের পাখাটা দেখেন, কোনো ফাঁক নাই। আশা করি এ ভবিষ্যতে অনেক ভালো উড়বে। আর এই হচ্ছে কবুতরের পা, আর এই হচ্ছে কবুতরের লেজ। কবুতরটা আমার মতে খুব ভালো একটা কবুতর হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলো কেমন হয়েছে আমার এবারের বাচ্চাগুলো। তো এই হচ্ছে একটা বাচ্চা, এই যে এর। তারপর আমি আরেকটা বাচ্চা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সবুজ গলা একটা নরের বাচ্চা। তো এর সাথে এর মা হচ্ছে জিরা গলা, আর বাবা হচ্ছে সবুজ গলা। আশা করি এই কবুতরের এই যে এই পশমগুলো পুরো সবুজ গলা হয়ে যাবে। এবং কবুতরটা দেখতে দেখুন, মাশাল্লাহ খুব ভালো সাইজের একটা কবুতর, আর ভবিষ্যতে আরও ভালো এক ভালো ফ্লাই করবে। এই যে এর পাখা, এখন চার পরে আছে, কবুতরের পর পড়া শুরু হচ্ছে। আর এই যে এই কবুতরটা দেখতে দেখুন, ভালো একটা কবুতর। আর এর লেজগুলো সাদা, এবং লেজের মাথাগুলো আস্তে আস্তে পুরো সাদা হয়ে যাবে, আর নয়তো পুরো কালো হয়ে যাবে। আর এই হচ্ছে কবুতরের পা। এই যে ওরই বোন এই কবুতরটা, এই যে ওরই বোন এই কবুতরটা দেখুন। এই কবুতরটা হচ্ছে চুইঠাল আসছে, এও সবুজ গলা, চুইঠাল একটা কবুতর হবে। আর এ হচ্ছে লেজ, আর পাখাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কবুতরটার পাখা, এর পাখাও মোটামুটি গ্যাপ নাই। কবুতর বাচ্চাগুলো আমি এখনও ছাড়াছাড়ি করি নাই, আর ছাড়াছাড়ি করলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এই কবুতর এই চোখগুলো হচ্ছে লাল দানা দানা রয়েছে কবুতরগুলো। আর কবুতরটা মল্টিংয়ে আছে, আমি আপনাদেরকে আমার চ্যানেলে একটা ভিডিও দিছি কীভাবে কবুতরকে মল্টিং থেকে আপনারা মল্টিংয়ে কবুতরের কীভাবে যত্ন নেবেন। তো এই যে এই এর ঠোঁট দেখেন, ঠোঁটের চেয়ে কালো এবং পায়ের নখগুলো কালো। আর এর থেকে আশা করি খুব ভালো বাচ্চা বের হবে। আর এই কবুতরটার সাইজ মাশাল্লাহ, এখন মাত্র চার পরের একটা কবুতর, এর ভবিষ্যতে অনেক ভালো ফ্লাই করবে। তো আমি এটাকে ছেড়ে দিই। এর তারপর ওর এই যে আমি যে বাচ্চাগুলো দেখাইছি, ওদের বোন আর একটা বোন, এরা হচ্ছে একটা বাচ্চা পাইছি আমি, আর একটা বাচ্চা মারা গেছিলো, আমি টেক কেয়ার করতে পারি না যার কারণে মারা গেছিলো। এই যে এই ছোট মানে গোল মাথার একটা ডাউন শেপের কবুতর, চোখটা আপনারা দেখেন দারুণ একটা চোখ হয়েছে কবুতরটার। আর এই হচ্ছে পাখা, কবুতরটার পাখা দেখুন, কোনো গ্যাপ নাই। কবুতরটা আশা করি খুব ভালো উড়বে। এই হচ্ছে লেজ, ও কিন্তু জোড়া দামের। এই যে আপনাদেরকে দেখায় জোড়া দামের কবুতর কীভাবে চিনবে, এই যে আমি এই কবুতরটাই এবার এই দেখেন, এই সাইডে ছয়টা ফাঁকা, এই সাইডে ছয়টা ফাঁকা, আমি আপনাদেরকে অন্য দেখাই। এই 1 2 3 4 5 6, আবার এই দেখুন 1 2 3 4 5 6, মোট 12টা ফাঁকা, কিন্তু এই ফাঁকার মাঝখানে একটা ফাঁকা একটা গ্যাপ রয়ে গেছে। এই যে দেখুন এই ছয়টা ফাঁকার মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে, এটা হচ্ছে জোড়াদমের কবুতর। আর জোড়াদমের কবুতরগুলো খুব ভালো ফ্লাই করে। এটা হচ্ছে আমার ঘরের এই যে একটু আগে যে কবুতরগুলো দেখেছি, ওদেরই একটা বোন। আর এই হচ্ছে এই কবুতরটার চোখ, এর ঠোঁট কালো কাঁচা পাকা মিক্স, আর পায়ের রং এখনও বেগুনি হয় নাই, আর পায়ের নখগুলো হচ্ছে কালো। তো আমি এই কবুতরটাকেও ছেড়ে দিই। এরপরে আমার লফটের রেসারের যে আমি প্রথম জোড়া বাচ্চাটা পাইছি, ওই জোড়া বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই, ওদের সাইজ কিন্তু দারুণ হয়েছে। এই যে দেখুন এই, আর এই যে আমার এই রেসারের এই চোখটা দেখুন, মানে হলুদের মধ্যে লাল লাল ছিটা। আর এই কবুতরটা চুইঠাল আসছে, মা বাপ কিন্তু চুইঠাল না, জানি না কেন চুইঠাল আসছে। আর এই হচ্ছে তার পাখা, এই হচ্ছে মাদি বাচ্চা। পাখাটা দেখুন কোনো গ্যাপ নাই, শর্ট ডিস্টেন্সের জন্য এই কবুতরগুলো অনেক ভালো। বাংলাদেশেও মানে আপনারা অনেকে মনে করেন হাটে বাজারে ভালো কবুতর পাওয়া যায় না, কিন্তু হাটে বাজার থেকে আপনি যদি কবুতর কালেক্ট করতে পারেন, আপনি অনেক ভালো কবুতর কালেক্ট করতে পারবেন। তো মূল কথা হচ্ছে আপনারা যেখান থেকে কবুতর কিনবেন না কেন, কবুতরগুলো দেখে, কবুতরের মানগুলো দেখে আপনারা কিনবেন। এই হচ্ছে কবুতরের পা, আর এই হচ্ছে কবুতরের বডি ল্যাঙ্গুয়েজ। কবুতরটা দেখতে দারুণ একটা কবুতর হয়েছে। তো আমি ওর ভাইকে দেখাচ্ছি।
এই ওর সাইজটা কিন্তু ওর বোনের চেয়ে অনেক বড়, কারণ বাবাটা অনেক বড়, যার কারণে কবুতরটার সাইজ দেখেন ও এখনও দুপরের বাচ্চা, কিন্তু ওর সাইজটা দেখেন জায়ান্ট একটা সাইজ। এবং ঠোঁটে আস্তে আস্তে মানে ওর ঠোঁটটা হোমা কবুতরের মতো মোটা। আর এই যে দেখুন ওর চোখ, ও জুমিন সাইড কিন্তু খারাপ না, ভালো। এখনও কবুতরগুলো অনেক ওয়াইট, যার কারণে এগুলোকে আমি এখনও উড়াচ্ছি না, আর আশা করি সামনে এগুলোকে উড়াবো আগামী বছর। এগুলো দিয়ে টস করবো, আপনাদেরকে আমি ভিডিও দেখাবো। এই হচ্ছে কবুতরটা, ফাঁকা দেখেন কোনো ফাঁক নাই। এই কবুতরটা আশা করি অনেক ভালো উড়বে। এই যে সেম একই সাইডে এই ফাঁকাগুলো দেখেন, কবুতরগুলো মল্টিংয়ে চলে আসছে। তো আমি কীভাবে কবুতরকে মল্টিংয়ে কবুতরকে কীভাবে যত্ন নেবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে কবুতরটার পা, আর এই হচ্ছে কবুতরটা। তো আমি আপনাদের দুইটা কবুতর একসাথে করে দেখাই। এই আমার রেসারের জোড়া বাচ্চা, কবুতরগুলো খুব ভালো উড়বে আশা করি। আর ওর মা বাবা আবার বাচ্চা ফুটেছে। এর আগের বাচ্চা কবুতরগুলো এই মাদিটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, আর নটটা একদম পিওর সবজি কালার আসছে, বার আছে। আশা করি এই কবুতরগুলো অনেক ভালো উড়বে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কবুতর বাচ্চাগুলো কেমন হয়েছে। আমি দ্বিতীয়বার সেকেন্ড টাইম থরে দিয়েছি, আর থরে যে বাচ্চাগুলো হবে আশা করি আপনাদেরকে কিছুদিনের মধ্যে আমি, বাচ্চা ফুটে গেছে, আপনাদেরকে আমি দেখাবো যে বাচ্চাগুলো কেমন কেমন কালার হয়েছে, আপনাদেরকে কিছুদিন পরে এই ভিডিওটা দেওয়া হবে। তো ভিউয়ার্স, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতে চাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।